পৃথিবী শো প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তৃতীয় ম্যাচেই সাফল্য পেয়ে গেলেন। লন্ডন ওয়ানডে কাপে 153 বলে 244 রানের একটি ঝড়ো ইনিংস খেলেন এই পৃথিবী শো। বর্তমানে তিনি ভারতীয় জাতীয় দল থেকে অনেকটাই দূরে আছেন। ভারতের জাতীয় দলের হয়ে 2021 সালে জুলাইয়ে শেষ জাতীয় দল হয়ে খেলেছিলেন। সামনের বিশ্বকাপে সুযোগ পাওয়ার ধারে কাছেও নেই তিনি। সেই পৃথিবী শোয়ে আচমকাই আলোচনায় উঠে এসেছেন এক ঝড়ো ইনিংস খেলে। পৃথিবী শো জানিয়েছেন, ভারতের মতো লন্ডনে আবহাওয়া হওয়ায় তার খেলার জন্য সহজ হয়ে গিয়েছে। তিনি বলেন, রোদ উঠেছিল, মনে হচ্ছিল ভারতের কোন মাঠে খেলছি, তাই আমার খেলার পক্ষে ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যাটে খোঁচা লেগে আউট না হওয়ার পরে বুঝতে পেরেছি দিনটি আমার। তখনই তিনি একটি জোরো ইনিংস খেলে বসেন।